हेलो स्टूडेंट्स, आज আমরা পড়ব ভূগোলের ভূমি নদী ও পর্বতের কথার দ্বিতীয় অংশ, অর্থাৎ নদী সম্পর্কে আমরা আজকে জানব। নদী কাকে বলে বলো তো? বৃষ্টি ও পর্বতের বরফ গলা যে জলস্রোত, তা যখন মিলিত প্রবাহ রূপে পর্বত গাত্র বেয়ে প্রবাহিত হয়ে কোনো হ্রদ বা সাগরে গিয়ে মিলিত হয়, তখন আমরা তাকে বলছি কিন্তু নদী। নদীর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গঙ্গা হচ্ছে আমাদের ভারতের আদর্শ এবং সর্ববৃহৎ নদী। তোমরা গঙ্গা নদী অনেকেই দেখে থাকবে, যদি কেউ দক্ষিণেশ্বরে গিয়ে থাকো, কালীঘাটে গিয়ে থাকো, অথবা তোমরা যদি ডায়মন্ডহারবারে গিয়ে থাকো, তাহলে কিন্তু গঙ্গা নদী বা তার কোনো উপনদী বা শাখা নদীকে তোমরা কিন্তু দেখে থাকবে। এরপরে আমরা আসছি শাখা নদী সম্পর্কে, এরপরে আমরা জানবো শাখা নদী বলতে কি বোঝাচ্ছে। একটা জলধারা যা মূল নদী থেকে নির্গত হয়ে অন্য কোনোভাবে অন্য কোনো রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে কোনো হ্রদ বা সাগরে গিয়ে মিলিত হচ্ছে, তখন তাকে কিন্তু আমরা বলছি কি শাখা নদী। দেখো তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে, এই ছবিটা দেখো যেরকম ভাবে ব্লু অ্যারোগুলো গেছে, এটা হচ্ছে প্রধান নদী। এরপরে দেখো এখান থেকে ভাগ হয়ে যেটা গিয়ে মিশেছে একদম সাগরে, সেটাকে কিন্তু আবার ব্লু অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটাকে আমরা বলতে পারি কি শাখা নদী। যেমন ভাগীরথী হচ্ছে গঙ্গার শাখা নদী। এরপরে আমরা আসি কোথায়, উপনদী। উপনদী বলতে কি বোঝায়? পর্বত থেকে নির্গত অন্য কোনো নদী যখন আরেকটি নদীতে গিয়ে পতিত হয়, সেখানে মিলিত প্রবাহ রূপে প্রবাহিত হতে থাকে, তখন আমরা সেটাকে বলছি কি উপনদী। দেখো এই ছবিতে বুঝতে পারবে তোমরা যে এখান থেকে অ্যারোটা গিয়ে পড়ছে মূল নদীতে, অর্থাৎ অন্য জায়গা থেকে অন্য পর্বতপ্রান্ত থেকে এসে মিলিত হচ্ছে কোথায়, মূল নদীতে। এই নদীটিকে আমরা বলছি কি উপনদী। যেমন ধরো উপনদী হিসেবে আমরা বলতে পারি মহানদীকে গঙ্গা উপনদী আমরা বলতে পারি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নদী মোহনা। নদী মোহনা বলতে কি বোঝাচ্ছে? সাধারণত যখন নদী তার সমস্ত শাখা নদী উপনদীর মিলিত প্রবাহ নিয়ে কোনো সাগর বা হ্রদে গিয়ে পতিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কি মোহনা। অর্থাৎ নদী আর সাগরের মিলনস্থলকে আমরা কিন্তু বলে থাকি মোহনা। যেমন তোমরা গঙ্গাসাগরের নাম সবাই শুনে থাকবে, গঙ্গাসাগরকে কিন্তু আমরা নদী মোহনা হিসেবে চিহ্নিত করে থাকি। তাহলে বুঝতে পারছো আজকে আমরা নদী, নদীর বিভিন্ন ভাগ, নদী মোহনা এগুলো সম্পর্কে পড়লাম। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ফোন করে জানিও, আর কিন্তু প্রত্যেকের কাছে স্টাডি মেটেরিয়াল চলে যাবে। তোমরা বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা অবশ্যই।